7 জানুয়ারির এই 420 নির্বাচনের পরে দেশের মানুষ অনেকটা বেলুনের মতো চুপসে গেছে। 7 জানুয়ারির আগের দিন পর্যন্ত মানুষ মনে করত এই সরকারকে এবার যেতে হবে, কোনো উপায় নেই। মানুষ নিরঙ্কুশভাবে বিরোধী দলের আন্দোলন সমর্থন করেছে। 95% মানুষ ভোটে দিতে যায়নি, একটা বিরল ব্যাপার, কিন্তু সরকার পড়েনি। এই জন্যে মানুষ মনে করে আমরা তো জিততে পারিনি। এই নিরাশার চরেই বাসা বাঁধে ফ্যাসিবাদ, আরও শক্ত হয়, পোক্ত হয়। মানুষের মনে হয় একে তো বোধহয় সারানোই যাবে না, এতগুলো বছর পারেনি, এ যতদিন বেঁচে আছে ততদিনই বোধহয় থাকবে। অথচ আমরা সারা বিশ্বে ফ্যাসিবাদের উদ্ভব, অবস্থান এবং তার পতনের যে ইতিহাস দেখি, হঠাৎ করে কোনো এক সুন্দর সকালে ফ্যাসিবাদের বরণ ঘণ্টা বেজে যায়, সেটা ফ্যাসিবাদী শাসকও বোঝে না, অন্যান্যরাও বোঝে না। মানুষের মধ্যে যে ধুমায়িত ক্ষোভ বিক্ষোভ, তার সম্পূর্ণ কিছু এখন পর্যন্ত বিরাজ করে। সমস্যা হচ্ছে মানুষ মনে করছে সেই নেতৃত্ব নাই যেটা আমাদেরকে বিজয়ের দিকে নিতে পারে। মানুষের মধ্যে প্রশ্ন আছে অনেক। মানুষ মনে করে যে এত যে লড়াই, সেই লড়াইয়ের পরে আমরা যে রাষ্ট্র সমাজ চাই সেটা পাব, সেই নেতৃত্ব কি সামনে আছে? আমি জন্মদিন বলে ডক্টর কামালকে অযথা খুব বড় করে হাজির করবার চেষ্টা করব এরকম নয়, কিন্তু আমি একটা কথা বলতে পারি, যখন একসাথে এক জোটে বিভিন্ন জায়গায় সবাই বক্তৃতা করতাম, আমি বলতাম ডক্টর কামাল হচ্ছেন একমাত্র রাজনীতিবিদ নেতা বাংলাদেশের কোনো মানুষের শক্তি নাই তার দিকে আঙ্গুল তুলে বলতে পারে এই লোকটা দুর্নীতিবাজ, এই লোকটা বাস্তান, এই লোকটা দখলদার, এই লোকটা অন্যের ক্ষতি করবার চেষ্টা করে। বরঞ্চ সমস্ত জীবন থেকে এটাই বলতে হবে, রাজনীতিতে মানুষের কোনোটা ভুল হয়, অনেক বেশি সত্যতা থাকে, কিন্তু সব কিছুর উপরে তিনি একজন ভালো মানুষ, একজন যোগ্য মানুষ, সেই রকম ব্যাপার দাঁড়ায়। আমি আজও মনে করি ডক্টর কামালের দিকে ওই রকম আঙ্গুল তুলে কথা বলবার মতো কোনো বিষয় নাই। আর এখনকার সংকটের জন্যে ওই রকম রাজনৈতিক চরিত্রই দরকার। জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, বক্তৃতা শেষ করছি না এখনই, সাথে সাথে বলছি উনি আরও দীর্ঘায়ু হন, শতায়ু হন, 93 বছর বয়স পর্যন্ত যদি মহাদির মোহাম্মদ থাকে, মনের মধ্যে মনে করেন অন্তত 93-95 পর্যন্ত ডক্টর কামালকে আমরা। আমি বলছি উনি যে রাজনীতির চর্চা করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মানুষের মধ্যে যখন হতাশা তখন তাকে আমরা আরও প্রাসঙ্গিক দেখতে চাই। আমি চাই তার সম্পর্কে আরও বেশি মানুষ জানুক এবং মানুষ মনে করুক এই রকম মানুষও আছে যারা এই বয়সে এই শরীর নিয়ে এই মেধা নিয়ে এই লড়াইটাই করে যাচ্ছে। কতখানি নৈতিক অধঃপতন হয়েছে আমাদের দেশের তার তো বিস্তারিত বলবার দরকার নেই। এখানে ডাকাত রূপে পুলিশ PhD করে, তারপরে বিরাট সম্পদের পাহাড় গড়ে ওকে কেউ প্রশ্ন করতে পারে না, একটা ব্যাংক আজ তো গিলে খায়, তারপরে ঘুরে বেড়ায় দিল্লি সব জায়গাতে, পুলিশ বলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত হাইজ্যাক হয়ে যায়, যেই জায়গা সবচেয়েতে বেশি করে শ্রম মেধা দিয়ে গড়ে তোলার চেষ্টা করেছেন ডক্টর কামাল, সেইটা নষ্ট হয়ে যাচ্ছে। সেরকম সবাই মানুষের তো হতাশ হওয়ার কথা, আমি মনে করি তাদের সামনে আশার আলো, আশার বাতি জ্বালাবার কাজ ডক্টর কামাল এখনও করতে পারে। ভারতে যদি জয়প্রকাশ নারায়ণ থাকতে পারেন, আন্না হাজারে থাকতে পারেন, তাহলে বাংলাদেশেও আমাদের মতো দেশে, এই দেশে যত সামাজিক সংকট, যত অর্থনৈতিক সংকট, যত রাজনৈতিক দেউলিয়াত্ব, তার বিরুদ্ধে তিনি এখনও পর্যন্ত জল জল করে জ্বলতে পারেন। যদি আপনারা যেরকম করে আজকের সন্ধান নির্মাণ করেছেন সেই রকম করে পরবর্তীতেও তাকে এই রাজনীতির জন্য প্রাসঙ্গিক করে নির্মাণ করতে পারেন। আমি আমার ক্ষুদ্র ক্যাপাসিটিতে বলব ওই রকম যে কোনো উদ্যোগের সাথে আমি সম্পূর্ণ নিবেদন করতে রাজি আছি। আমি মনে করি ডক্টর কামালই একমাত্র ব্যক্তি, আমি যা দেখেছি সামনে আরও মানুষ নিশ্চয়ই আছে, কিন্তু যখন জোটের আন্দোলন চলছে, ঐক্যফ্রন্টের আন্দোলন,
লেক শহরে বিভিন্ন ডিপ্লোম্যাটরা বসে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, তোমাদের জোটের নেতাকে। আমরা একটু কনফিউজ, কেউ বলতে পারছি না। মঞ্চে আমি বসেছিলাম, ডক্টর কামন্ত নিশ্চয়ই ছিলেন, বিএনপি সহ অন্যান্য দলের নেতারা ছিলেন। ডিপ্লোম্যাটরা আবার জিজ্ঞেস করেছেন, ধরো তোমরা নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে তোমাদের প্রাইম মিনিস্টার কী হবে? সবাই মিলে তখন বলেছেন, ডক্টর কামল আনসার করেন, ডক্টর কামল বলেছেন, এটা তো এত কঠিন কিছু না, নির্বাচনের পরে যে দল মেজরিটি পাবে সেই দল সরকার গঠন করবে। সমস্ত নিবেদন দেওয়ার পরে, পরিশ্রম করবার পরেও ক্ষমতার লড়াই তিনি একেবারেই করেননি। এরকম আমাদের দেশে হয় না, বরঞ্চ এরকম প্রশ্ন উঠছে। আজকের আন্দোলনে আমরা যে বিরাট একটা প্ল্যাটফর্ম বাড়াতে পারছি না, বিশাল জাতীয় ঐক্য গড়ে তুলতে পারছি না, তার কারণ সবার আগে নিজের নেতৃত্ব নিশ্চিত করতে চাই, তাছাড়া সামনে কদম রাখতে চাই।